আজকের এই ভিডিওতে কলকাতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতায় একাধিক পিওন সহ ক্লার্ক পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এখানে কেবলমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কীভাবে ফর্ম ফিল করবে এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে কলকাতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিশিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর দেখবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে কুড়ি সাত দু হাজার বাইশ সালে অর্থাৎ বিশে জুলাই দু হাজার বাইশ সালে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে জানিয়েছে দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পিওন এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে লাস্ট ডেট আবেদন করা রয়েছে ফোর্থ আগস্ট দু হাজার বাইশ সাল পর্যন্ত প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে এখানে দেখতে পাচ্ছো তোমাদের ভ্যাকেন্সিটা জানিয়ে দিয়েছে টোয়েন্টি পোস্ট রয়েছে টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশটি ভ্যাকেন্সি রয়েছে যেগুলি ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে দেখো এবং বেতন দেখো তোমাদের পঁয়ত্রিশ হাজার আট থেকে শুরু হবে ম্যাক্সিমাম বেতন তোমাদের বিরানব্বই হাজার একশো টাকা দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে এখানে আদার কোয়ালিফিকেশন বলেছে যেগুলো থাকলে অগ্রাধিকার পাবে আর যদি না থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে পরবর্তী দেখো রিক্রুট করেছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যেখানে চারটি ভ্যাকান্সি রয়েছে এবং এখানে বেতন পঁয়ত্রিশ হাজার আটশো থেকে শুরু হবে বিরানব্বই হাজার একশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের বিএসসি বা বিসিএ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে আদার কোয়ালিফিকেশানগুলো বলেছে যেগুলো থাকলে তোমরা অগ্রাধিকার পাবে এরপর দেখো তোমাদের রিক্রুট করছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে যেখানে তোমাদের ভ্যাক্যান্সি দেখতে পাচ্ছ টোটাল ভ্যাক্যান্সি এখানে সেভেন্টি এইট পোস্ট অর্থাৎ আটাত্তরটি পোস্ট রয়েছে এবং এখানে দেখো তোমাদের জানিয়ে দিয়েছে ভ্যাকান্সিগুলো ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে দেখে নিতে পারো এবং তোমাদের বেতন দেখো সাতাশ হাজার পাঁচশো থেকে শুরু হবে এবং সত্তর হাজার ছশো টাকা তোমাদের ম্যাক্সিমাম বেতন দিয়ে হবে এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলিয়ে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আর যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো সেক্ষেত্রেও তোমাদের আবেদন করতে পারবে এখানেই মোট ভ্যাকান্সি একটু বেশি রয়েছে আটাত্তরটি ভ্যাকান্সি রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে আরও কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এরপর দেখো রিক্রুট করাচ্ছে তোমাদের জুনিয়র পিওন পোস্টে রিক্রুট করাচ্ছে যেখানে দেখো তোমাদের টোটাল পনেরোটি পোস্ট রয়েছে এবং এখানে আঠো হাজার পাঁচশো থেকে বেতন শুরু হবে সাতচল্লিশ হাজার ছশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ক্লাস এইট পাস হলেই আবেদন করতে পারবে সো এই সমস্ত পোস্টে রিক্রুট করাচ্ছে যেখানে তোমরা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের রিটার্ন এক্সাম হবে এবং বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং বয়সের ছাড় এস সি এসটি প্রার্থীদের রয়েছে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে এছাড়াও এখানে সিলেবাস সংক্রান্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখে নিতে পারো আবেদন করতে চাইলে এখানে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তোমরা আরেকটি পেজে চলে যাবে যেখানে অনলাইন পোর্টাল খুলে যাবে দেখতে পাচ্ছ এখানে এবং এখানে তোমরা যদি নিচে স্কোল ডাউন করে এখানে প্রথমেই দেখবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর এখানে নিউ ইউজার রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম শো হয়ে যাবে এবং এখান থেকে ইজিলি তোমরা ফর্মটি ফিল আপ করে নিতে পারো সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারো ডেসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন